জলের ঘড়া আমার পরিবর্তে এই বিক্ষিপ্ত সাধুকে দেওয়া দণ্ড তোমরা সবাই পাবে। আজ থেকে তোমরা সবাই আমাদের দাস হয়ে থাকবে। বুঝুন এবার এই সন্ন্যাসীকে সাহায্য করার পরিণাম। আরে পিপাসা ছিল তো পুরো জলটাই পান করে নিতে, এই ঘোড়াটা ভাঙবার কি প্রয়োজন ছিল? আরে আমাদের তো দাস বানালে, কিন্তু এই বিক্ষিপ্ত সাধুকে কেন রেহাই দিচ্ছ? এও তো ভাগিদার ছিল। কেউ রক্ষা পাবে না, এই একেও নিয়ে চলো। আমার তো মনে হচ্ছে ইনি সাক্ষাৎ ভগবান, যিনি এই মরুভূমিতে আমাদের রক্ষা করতে এসেছিলেন। ॐ त्र्यम्बकं ययामहे सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वारुकमेव। কি হয়েছে ঋষি দধিচি? ঋষি মার্কণ্ডেয়, আপনার কথানুসারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের ফলে মহাদেবের আগমন সুনিশ্চিত ভাবে ঘটে, কিন্তু কোথায় মহাদেব? ভক্তদের পীড়া দূরীকরণ হেতু মহামৃত্যুঞ্জয়ের জপ সর্বদাই মহাদেবের নিকট প্রেরিত হয়, এটাই তো দেবতাদের ধর্ম। কিন্তু সতীর বিরহের বেদনা এতটাই শক্তিশালী যে তা মহাদেবকে নিজের কর্তব্য থেকে বিমুখ করে দিয়েছে।